প্রত্যেকটা বান্দা এবং বান্দির সর্বপ্রথম সালাত সম্পর্কে হিসাব নেওয়া হবে। কথা বলেন কোন বিষয়ে? সালাত সম্পর্কে। এই জন্য সালাত অবশ্যই আপনাকে আদায় করতে হবে। আমাদের সালাতের আরেকটা বিষয় সালাত আদায় করা, প্রবল দায়িত্ব পালন করা, বিভিন্ন বিষয় রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ করা হবে, তার সকল আমল আল্লাহর দরবারে গ্রহণীয় হবে। আর যার সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, গ্রহণ করা হবে না, তার বাকি সকল আমল, তার বাকি অন্যান্য আমল ইবাদত বন্দিগুলো সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যেন ভাই আমার আপনি দেখা যাচ্ছে একজন ভালো দানশীল ব্যক্তি, অবশ্যই দান করতে হবে, দান করেন, দান করলে অবশ্যই কবরের গোনা মাফ হয়, মানে কবরের আজাব হালকা হয়ে যায়, শাস্তি কম হয়, কালকে আমাদের বাড়ি জান্নাত পাওয়া যাবে দানের মাধ্যমে। কিন্তু দেখা যাচ্ছে আপনি আমি একজন ভালো দানশীল মানুষ, আপনি আমি আমরা দান করি, অন্যান্য ইবাদত বন্দেগী করি, কোরআন কারীম বিভিন্ন সময় তেলাওয়াত করি, প্রতিবেশীর সাথে আপনি আমি মিলেমিশে চলি, সবকিছু ঠিক আছে। আজকে জুমার খুতবায় মা ও বোনেরা উপস্থিত আছেন, মা ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও দেখা যাচ্ছে পদ্মায় চলেন, ভালো ভালো আমল গুলো করেন, স্বামী খেদমত করেন, তার কথা মতো মেনে চলেন, সমস্ত আমল আপনারা আমার ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে আপনি আমি এই বাসত্ব সালাতের একত্র সালাত আদায় করি না, কথা বলেন এই আমল কি কাজে লাগবে? কালকে আমাদের মাঠে কিন্তু কাজে লাগবে না, সব কিন্তু ধ্বংস হয়ে যাবে, সব কিন্তু নষ্ট হয়ে যাবে যদি সালাত আদায় না করি। সমস্ত ইবাদত বন্দেগীর মূলে কিন্তু এই বাসত্ব সালাত। যদি বাসত্ব সালাত আল্লাহর দরবারে কালকে আমাদের মাঠে গ্রহণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিসিভ করেন, কবুল করেন, গ্রহণ করেন, তাহলে বাকি সমস্ত আমল আপনারা ওই সুন্নাত সালাতের আমল আল্লাহর দরবারে কবুল হবে, নফল ইবাদতের সওয়াব কবুল হবে, কুরআন কারীম তেলাওয়াত করলে যে নেকি হয় তার সওয়াব আল্লাহর দরবারে কবুল হবে। এমনি করে আরো যত ভালো ভালো আমল রয়েছে, প্রতিবেশীর সাথে আপনি যদি সদাচরণ করেন, তার সাথে মিলেমিশে চলেন, কেন একটা ইবাদত, তার সাথে যদি হিংসা বিদ্বেষ না করেন, গন্ডগোল না করেন, সকল হুকুম আহকাম মেনে চলবো।